কাপ্তাইয়ত ব্যাপক বৃষ্টির ফলে পাহাড়দোষী বিধ্বস্ত হয়ে চন্দ্রগোনার মিতিঙ্গাছড়ি ও তাইয়র লকগেট আলাহার হয়গ্যবাড়ি। তবে কেউ আহত হইবার ঘটনা ন ঘটে। দুই দিন যাবৎ কাপ্তাই উপজেলা বিচ্ছিন্ন রয়ে বৈদ্যুতিক সংযোগ। প্লাবিত হয়ে কেপিএম এর মাস্টার কলোনি ও কয়লার ডিপো আলাহাম কাপ্তাই চট্টগ্রাম সড়কত পাহাড়দোষী মেরি নামি ভরটয় যাইবের হারণে সড়কত চলাচল দুর্ভোগ দেখা গিয়া। ইনিদি ফারত ঢালত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা 673 গান পরিবার সহ ঝুঁকিগ্রস্ত ব্যাগ পরিবারের নিরাপত্তার দায়িত্ব খুলাইয়ে প্রত্যেক গান ইউনিয়নত দুইয়ান করে মোট 15 আশ্রয় কেন্দ্র। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সি প্লাস শিবিরে হয় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা তৈরি করেছি এবং সেই তালিকা আমরা জেলা প্রশাসনের কার্যালয়ে প্রেরণ করেছি। আপনারা জানেন যে আমরা 673 জন ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা করেছি এবং সেই তালিকা তৈরি করে আমরা উত্তর কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। পাশাপাশি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ পাশাপাশি দুটা করে স্কুল মোট আমরা 15 স্থাপনাকে আমরা আপনার শেল্টার হোম হিসাবে আমরা তৈরি করেছি যাতে করে নিরাপদ আশ্রয় চলে আসতে পারে। অর্থাৎ আশ্রয়কেন্দ্র হিসেবে আমরা 15 মতন স্থাপনা আমরা প্রস্তুত রেখেছি। পাশাপাশি মাইকিং সচেতন করা, তারপর হচ্ছে আপনার মসজিদ থেকে মাইকিং করা, ঘরে ঘরে গিয়ে নামানো এবং আমরা বল প্রয়োগ করে অনেক পরিবারকে সরিয়েও নিয়েছি। যদিও তারা আশ্রয়কেন্দ্রে আসে কিন্তু তারা তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের বাড়ি চলে গেছে। আজ এ বেন্নে কাপ্তাইয়ের লকগেট মিতিঙ্গাছড়ি ও বারগুনিয়াত ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনত আইছে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনছঙ্গা, মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, চন্দ্রগোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবিসহ আরবতকে। এই সময় সিপ্লাস টিভিরে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ দিলদার হোসেন জানায় প্রচুর বর্ষণ হচ্ছে, ভারী বর্ষার কারণে কিন্তু গত দুদিন থেকে আমরা চরম উৎকণ্ঠার মধ্যে আমরা রাত দিন কাটাচ্ছি। জনগণ প্রচণ্ড ভয় ভীতির মধ্যে আমরা আছি। সেই সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করে আসছি এবং ক্ষতিগ্রস্ত জনগণের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি, তাদের তালিকা করছি, তাদেরকে জন্য করণীয় বিষয় নিয়ে সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমাদের প্রায় প্রত্যেকটা ইউনিয়নে দুইটা করে আমরা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, বিশেষ করে চন্দ্রগোনা ইউনিয়ন পরিষদ ওয়াগাতে আপনার এই তম্বুপাড়া, মুরলীপাড়া, শিলছড়ি প্রাইমারি স্কুল, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা আশ্রয়কেন্দ্র হিসেবে ইতিমধ্যে ঘোষণা করেছি এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে যে সকল লোকজন বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে সেই সকল আশ্রয়কেন্দ্রে গিয়ে আপাতত নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।